हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल शिकाज डेली लाइफे तुम्हारे सबा के स्वागत जाचे अनेक अनेक भलोबासा नहीं आज के एक भिडियो शुरू कर। गुड मर्निंग फ्रेंड्स, केमन आछो सबाई? आमी तो भालो आछि, आशा करी तुम्हारा सबाई भालो आछो, सुस्थ आछो। तो सकाल सकाल आश्राफ बाजार नहीं एसेछे, सकाल सकाल बोलबो ना, एखन 9:30 बेजे गेछे। तो पापदा माछ नहीं एसेछे, आर एई जे देखो शाक नहीं एसेछे, अनेक दिन शाक खावा हयनि जानो तो। आर एदिके सब्जी नहीं एसेछे, भिंडी टमेटो पटल सब एक जगहते ही देखो नहीं चले एसेछे पैकेटे। तो सब्जी टब्जी किछुई छिलो ना, तो सब आनते बोललाम ओके। আর এদিকে নিয়ে এসেছে আলু, আলুও ছিল না, আলুও শেষ হয়ে গেছিল। তো আলুটা কমই নিয়ে এসেছে, বললাম বেশি করে নিয়ে আসুনি কেন, একেবারে বেশি করে নিয়ে আসলে 2 কিলো আড়াই কিলো আলু নিয়ে আসলে থেকে যায়, আলুটা একটু দরকার হয় বেশি, ঠিক আছে। আর এদিকে পাবদা মাছটা নিয়ে এসেছে, ভালো করে ধুবো, ধুয়ে পরিষ্কার করে রান্না করব। তো চলো এবার, যে বঠি নিয়ে বসে গেছি, এবার আমি পেঁয়াজটা কাটবো, আগে মাছটা রান্না করব, কারণ ভীষণ রোদ উঠেছে, গরম মানে গরমে মাছটা কিন্তু খারাপ হয়ে যাবে। চলো পেঁয়াজটা কেটে নিই। তো চলো ঝটপট এবার আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর কি বলবো, কাল থেকে শরীরটা প্রচণ্ড খারাপ, মন মেজাজ একেবারে ভালো নেই আমার, প্রচণ্ড শরীর খারাপ, মন মেজাজ কেন খারাপ সবই তোমাদেরকে বলবো। একটু সময় করে নিই, বার করে নিই, তারপর তোমাদের সঙ্গে অবশ্যই আমি সামনে আসবো, এসে সব কথাই তোমাদেরকে বলবো। মানে কি বলবো, অশান্তি ঝামেলা এসবগুলো ভালোবাসি না, কিন্তু আমার কে এসব ছেড়ে যায় না, এইসব ঝামেলা আমার সামনে আসছে বারবার। তো যাই হোক, সব কথাই তোমাদেরকে বলবো, আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, মেয়েও খাবে তো খেতে দেবো ওকে, মেয়েকে ভাত গরম করেছি, কালকের একটু ভাত ছিল ওটাই গরম করেছি, এটাই খাওয়াবো মেয়েকে। আর আমি দেখি ভাবছি কলা আছে মুড়ি দিয়ে খেয়ে নেবো, কলা মুড়ি এদি সব দিয়ে খেয়ে নেবো। আর আজকে মেয়ে শাক দেখে প্রচণ্ড আনন্দ পেয়েছে, শাক খাবেও, মানে এমনিতেই শাক খেতে খুব ভালোবাসে আমার মেয়ে। তো দেখি শাকটা রান্না করে দেবো ওকে আজকে। তো চলো পেঁয়াজটা আমি কেটে নিই ঝটপট, ঠিক আছে। আর পেঁয়াজের কি ঝাল, চোখ দিয়ে জল বেরিয়ে গেল, মনে হচ্ছে কান্নাকাটি করছি আমি। আশরাফ বলছে কাঁদছো তুমি, আমি বলছি হ্যাঁ কাঁদছি, খুব কান্না পাচ্ছে গো আমার। আর সত্যি কথা, মন মেজাজ ভালো নেই, কি বলবো, এমনিতে আশরাফের তো শরীর ভালো নেই, তার জন্য তো এমনিতেই মনটা খারাপ, শরীর মানে ওর শরীর ভালো নেই, ওই জন্য তো কিছুদিন ধরে আমাদের এমনিতেই শরীর মন কিছুই ভালো নেই। তো তারপরে আর এক ঝামেলা এসে ঘাড়ে পড়েছে, বুঝেছো? তাহলে মন মেজাজ কি ভালো থাকবে? মন মেজাজ ভালো বলতে এখন আমার মানে রাগ হচ্ছে, মন মেজাজের থেকে মানে ভালো রাখাটা, রাগ যদি শরীরে থাকে না, মনে হয় যদি রাগ যদি ওঠে তো শরীর সত্যি আরও বেশি খারাপ করে। তো কাল বিকেল থেকে স্কুল থেকে আসার পর থেকে প্রচণ্ড আমার শরীর খারাপ, তো চোখ দিয়ে দেখো আমার জল বেরিয়ে গেছে, এতটাই আমার মানে ঝাল লেগেছে। তো এবার আমি চলো শাকটা রান্না করে নিই, মাছটা রান্না হয়ে গেছে, তবে শাকটা যে কেটে ধুয়ে রেডি করে রেখেছি, আলু একটু বেগুন দিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আমি, আর ফোড়নে দিব দেখো রসুন কেটে নিয়েছি ছোট ছোট করে, আর একটা লঙ্কা, পাকা লঙ্কা, শুকনো নয়, যেগুলো কাঁচা লঙ্কা দিয়ে পেকে যায় না ওই লঙ্কাটা দিয়েছি, শুকনো লঙ্কাটা দিয়ে তেল দিলাম। চলো একটু লাল লাল করে ভেজে নিই, তারপর শাকটা রান্না করে নিই, ঠিক আছে। তো রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে দুপুরের, আর এখন মেয়েকে একটু ফল কেটে দিয়েছি, তার সঙ্গে দেখো আমিও একটু করে খেয়ে নিয়েছি, মৌসুমি লেবু কেটে দিয়েছি, আর কেটেছি নাশপাতি, ঠিক আছে। তো আমিও মেয়ের সঙ্গে একটু একটু করে খাচ্ছি আর গল্প করছি আমরা। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন বাজছে, কটা বাজছে, 2টো বাজছে, আর 3টের সময় মেয়ের নাচের ক্লাস আছে, তো নাচের ক্লাস যাব, আজকে ঘুমাবো না, শোয়ার টাইম পাবো না, মানে বিছানায় শুলেই মনে হবে ঘুম চলে আসছে, এমনিতে রাত্রে ভালো করে ঘুম হয়নি আমার, ঠিক আছে। তো শুবো না, বিছানায় যাবো না, বসে বসে গল্প করে 3টে বাজিয়ে দিয়ে 3টে বাজাবো কোনো রকম করে, কারণ 3:30, 3:10, 3:15 এরকম বেরিয়ে যাবো নাচের ক্লাসে। আর বিছানায় যদি যাই না, একটু যদি বডি ফেলা হয় বিছানাতে, তাহলে সেই বডি আর উঠবে না, মানে একদম চোখ বন্ধ হয়ে যাবে, আঠা লেগে যাবে চোখে। তো চলো
মেয়ে খাচ্ছে মশা মেলেবু, মেয়েকে মশা মেলেবু আগে জুস করে দিতাম, এখন ও এরকম করে খেতে বেশি ভালোবাসছে দাঁতে চিপে। তো খেয়ে নিক চলো, আমরা নাচে ক্লাস যাই এবার। তো খাওয়া দাওয়া দেখো হয়ে গেছে, মশামি লেবু ফল টল সব খাওয়া রেডি, মানে কমপ্লিট। এবার আমরা যাচ্ছি মা মেয়েতে নাচের ক্লাস, ভীষণ রোদ উঠেছে, রোদে মেয়ে তাকাতে পারছে না। তো চলো সামনে টোটো ধরবো, মা মেয়েতে বেরিয়ে গেছি আমরা, আর বাজছে 3:20, 3:15 বেরোনোর কথা ছিল। গল্প করতে গল্প করতে মোবাইল দেখতে সময় পেরিয়ে গেল, মোবাইল হয়ে গেছে এখন বিশাল বিশাল একটা সঙ্গী, তাই না? মোবাইল দেখতে দেখতে কখন যে সময় কেটে যাচ্ছে সত্যিই বুঝতে পারছি না, সময় থাকে না হাতে। তো যাই হোক, এবার নাচের ক্লাসটা যাই, মেয়েকে নাচটা করাই, তারপর বাড়ি ফিরে আসবো, এসে আবার চাটা খাবো, অনেক কাজ। তো নাচের ক্লাস হয়ে গেছে আমাদের, তো আমরা তিনজন একটু ঘুরতে বেরিয়েছি যে স্টেশন দিয়ে, মেয়েকে তো আনতেই হয়, যেদিন বৃষ্টি হয় সেদিন নিয়ে যায় না, এখন বৃষ্টি নেই, চলো মামাম চলো মামাম, তার জন্য নিয়ে আসলাম মেয়েকে একটু স্টেশনে ঘোরাতে। তো চলো একটু ঘুরে নিই, তারপরে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? গুড ইভিনিং ফ্রেন্ড, আবার চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে অনেকক্ষণ পর। তো সেই নাচের ক্লাস থেকে আসার পর আর ভিডিও অন করা হয়নি, আর ভাবছিলাম মানে কাল থেকে তোমাদেরকে কিছু একটা কথা বলবো, কিন্তু বলার সময় হচ্ছিল না, সারাদিনই সময় পাইনি। তো কালকে স্কুল থেকে আসার পর আমার প্রচন্ড শরীর খারাপ, এসে এসে মাথা ব্যথা, তারপর বমি শুরু হয়ে গেছে। তো এসবগুলো কেন হয়েছে জানো, মানে ঝামেলা অশান্তি টেনশন এগুলো থেকে আমি সব সময় মানে এক হাত নয় বলবো কি বলবো 10 হাত দূরে থাকার চেষ্টা করি, কিন্তু না, ঝামেলা বলছে না তোকে ছাড়া আমি বাঁচবো না, তোকে তোকে ঘিরেই আমি। তো সেই হয়েছে হাল আমার জানো তো। তো জানলামই না ঝামেলা কোথা থেকে আসলো, টেনশন মানে কোথা থেকে আসবে আমি সত্যিই নিজেও জানি না, ঝামেলা উড়িয়ে এসে আমার ঘাড়ে বসে গেল। তো যাই হোক, তোমাদেরকে বলি, তোমরা তো বুঝতে পারবে না ঝামেলাটা কিসের ঝামেলা, কি নিয়ে ঝামেলা হয়েছে, কেন আমাকে আমারকে নিয়ে টানা হলো, সেটা সবকিছুই তোমাদেরকে পরিষ্কার করে বলছি আমি। ঝামেলাটা হয়েছে স্কুলে, কালকে স্কুল গেছিলাম, আর কিছুদিন ধরে স্কুলে একটা ঝামেলা চলছে, কিছু বাচ্চা মানে ছোট ছোট বাচ্চারা মারামারি তো করবে, সে তোমার বাচ্চা হোক আমার বাচ্চা হোক যারই বাচ্চা হোক মারামারি করবে, এই এই নিয়ে একটা ঝামেলা চলছে। তো তোমাদেরকে আমি আর বেশি কিছু বলছি না, আমার ঝামেলাটা কি সেটাই আমি বলছি, স্কুলের ওই ঝামেলা যদি আমি বলতে যাই তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, ঠিক আছে? সেটা নিয়ে আমি দেখবো চেষ্টা করে পরের ভিডিও করা যায় কিনা, তখন করব। তো আমার ঝামেলাটা কালকে কেন আমার এত শরীর খারাপ হলো, কেন কিসের জন্য, এই সব ঝামেলা অশান্তি টেনশন থেকে আমি দূরে থাকার চেষ্টা করি, ওই একজনের জন্য আজ এসে একটা মেয়ে, ঠিক আছে, আমার সঙ্গে ঝামেলা অশান্তি করে আজকে আমাকে এরকম টেনশন মানে টেনশনের টেনশন দিয়ে আমার আজকে শরীর খারাপ করেছে। সত্যি কথা এখন আমি ভাবছি মেয়েকে আমি স্কুলে পড়াবো কি করে জানি না, আদৌ কি পড়াবো আমি সত্যি এখনো ভেবে উঠতে পারছি না, সামনে পরীক্ষা মেয়ের, এখনো অব্দি মেয়েকে পড়াতে পারছি না আমি টেনশনে। আমার ঝামেলাটা মানে ঝামেলা আমি কি করলাম আমি নিজে বুঝতে পারলাম না, কিন্তু উড়ে এসে জুড়ে বসা বলে না। আর মানুষের আমি শুনেছি যে মানুষ রাগ করে হিংসা করে শুনেছি, কিন্তু মানুষ যে মানে কি বলবো গায়ে যখন জ্বালা উঠে না জ্বলন, সত্যি কথা আমি জীবনে লাইফে কখনো দেখিনি এরকম। তো সেই যে জ্বালা জ্বলন উঠে গিয়ে অন্য কার উপরে জ্বলনটা উঠে তখন দেখবার অটোমেটিক তাকে নিয়ে বলে ফেলবে, তো সে হচ্ছে আমার হাল, বুঝতে পারলে? ঝামেলাটা চলছে অন্য বাচ্চা নিয়ে, তোকে টিচার কি বলছে সে ঝামেলা, যার বাচ্চাকে নিয়ে বলছি সে, তার মা কি বলেছে না বলেছে আমি দেখতেও যাইনি, আমি জানার চেষ্টাও করব না, ঠিক আছে? কোথা থেকে এলো আমি কেন ভিডিও করছি, আরে বাবা আমি ভিডিও করছি বলে ওর জ্বলন, ওইটা ওর রাগ, আমি ভিডিও করছি এই নিয়ে আমার ঘাড়ে ঝামেলা, কি বলবো বলো, এর কি উত্তর দেব আমি ওকে, আমি কেন ভিডিও করছি, আমি বেশ করছি ভিডিও করছি সেটা তোর কি, আমি তো নিজে বুঝতে পারছি না আমি কেন ভিডিও করি। আরে তা আমি ভিডিও করছি, আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করে, আমার বাড়ির লোক সাপোর্ট করছে, তোকে যদি সাপোর্ট না করে বাড়ির লোক সেটা কি আমার দায়ী, তুই ভিডিও করতে পারিস না বলে তুই আমার আজকে গায়ে জ্বালা উঠেছে বলে তুই সবার সামনে বলছিস ও ভিডিও করে, শিকাস ডেলি লাইভে ভিডিও করে, আরে বেশ করি আমি করি সেটা তোর কি, তোর কি,
আমি কি তোর মোবাইল থেকে ভিডিও করতে গেছি না আমি তোর বাচ্চা ভিডিও করেছি? তোর বাচ্চার ভিডিও করিনি আমি, তোরও ভিডিও করিনি। হ্যাঁ তোর আমি একদিন ভিডিও করেছিলাম, সেটা নিয়ে তুই আমাকে বলেছিলিস যে ডিলিট করে দিও। ঠিক আছে, একটা ইউটিউব থেকে ভিডিও ডিলিট করতে গেলে একটা ইউটিউবারদের কতটা চ্যানেলের ক্ষতি হয় তোমরা জানো সবাই। তবুও আমি কিন্তু ও বলেছিল, আমি কিন্তু কোনো কিছু আমি বলিনি, আমি ওর পজিশনটুকু আমি ডিলিট করার চেষ্টা করেছি, সেটা অনেক কষ্ট করে আমাকে করতে হয়েছে। ঠিক আছে, করে দিয়েছি। আমি আর তোকে নিয়ে আমি ভাবিও না, চিন্তাও করি না তোকে নিয়ে। তুই স্কুল আসিস কি আসিস না আমি সেটাও আমি দেখতে যাই না, আমার কি দরকার? সব নিজের নিজের বাচ্চা নিয়ে সবাই ব্যস্ত। আমি স্কুলে যাই, আমার বাচ্চা ঠিকঠাক পড়াশোনা করছে কি করে না আমি সেটা দেখি। আমি বাড়িতে কাজকর্ম যতটুকু পারি করি, করে আমি স্কুলে পড়ে থাকি, আমার বাচ্চা ঠিকঠাক আছে কি না। ও বলছে আমাদের নাকি কাজকর্ম নেই। ঠিক আছে, আমাদের কাজকর্ম নেই, আমাদের তো কেউ নেই, স্বামী সন্তান কেউ নেই, ওর একাই সব কিছু আছে। ও সেদিন বড় বড় অনেক ভাষণ দিয়েছে, সব কানে ঢুকে আছে। ঠিক আছে, অনেক বড় বড় ভাষণ দিয়েছে, আমাদের কাজকর্ম নেই, আমরা ভদ্র থেকে অভদ্র হচ্ছি, এই সে অনেক কথা। যাই হোক, তাহলে এইসব মানে মহিলা, এই মহিলা প্রত্যেক দিন বাড়ি স্কুলে ঝামেলা, প্রত্যেক দিন ঝামেলা, হেড স্যারের সঙ্গে ঝামেলা, হাই উর সঙ্গে ঝামেলা, প্রত্যেক দিন যদি ঝামেলা হয় স্কুলে বাচ্চাকে পড়াবো কি করে? এখন তো সত্যি ভাবতে পারছি না স্কুলে বাচ্চাকে পড়াবো আমি। ওর জন্য আজকে মনে হয় আমাকে স্কুল ছাড়াতে হবে বাচ্চার। সামান্য জিনিস নিয়ে তো পায়ে পায়ে আমার সঙ্গে ঝগড়া লাগাবে, কারণ আমি ঝগড়া, ঠিক আছে, ঝগড়া আমি একদমই পছন্দ করি না। ঠিক আছে, আমি ওসব ঝামেলা অশান্তি টেনশন আমি ওসব পছন্দ করি না, তার জন্য সবসময় আমি দূরে থাকার চেষ্টা করি। ও আমার সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করলো, আমি কিন্তু কিছুই বলিনি, কারণ আমি অভদ্র মহিলা নয়, এই মোটা গলা বার করে চিৎকার করে বলবো, চিৎকার করা আমার অভ্যেস নাই। ঠিক আছে, ওই রকম বাড়ির শিক্ষা নেই আমার, যে আমাকে ওই রকম করে বলেছে যে হ্যাঁ স্যারদের সঙ্গে ঝগড়া করবি। ঠিক আছে, স্যাররা যেটুকু বলে দিয়েছে সেইটুকু গন্ডির মধ্যেই থাকার চেষ্টা করি, স্যারদের ওপরে ওঠার চেষ্টা করি না। আমি ভর্তি করেছি, স্কুল ভালো, স্যাররা ভালো, দেখেছি আমি এক বছর পরিয়ে নার্সারিতে আমার বাচ্চা পড়েছে, আমি দেখেছি, তা সত্ত্বেও আমার ভালো লেগেছে বলে আবার চিন্তা ভাবনা করে আমার মেয়েকে আমি কেজিওনে ভর্তি করেছি। তাহলে আমার কোন রকমের স্কুলের প্রতি কোনো আমার ই নেই। ঠিক আছে, স্কুলটা আমার খারাপ, আমি কোনো কিছু স্কুলের জন্য বলবো না, আমি দেখে শুনে স্কুলে ভর্তি করেছি, তাহলে কেন আমি স্কুলের জন্য বলতে যাবো উল্টো পাল্টা কথা? আমার ওই স্কুলে পড়ে আমার বাচ্চা ভালো রেজাল্ট করে, ঠিক আছে, ভালো রেজাল্ট করে, ফার্স্ট হয় আমার বাচ্চা। এখন তো মনে হচ্ছে ওর জন্য আমাকে আমার মেয়েকে মানে সত্যি কথাই সরিয়ে নিতে হবে, এরকম করে থাকা যাবে না, বাচ্চাকে কি করে রাখবো আমি বাচ্চাকে? ও সামান্য জিনিস নিয়ে আমার সঙ্গে ঝগড়া ঝামেলা করতে চলে আসলো আমার সঙ্গে। তারপরে কুহুর একটা বন্ধুর মা আছে আমার সঙ্গে যে থাকে, তোমরা দেখেছো নিশ্চয়ই ভিডিওতে, অনেক অনেক জায়গায় থাকে ওর বন্ধু যে থাকে, ওর মা, ওকে ওর সঙ্গে ঝামেলা লেগে গেল। আমার সঙ্গে তো ভিডিও করা নিয়ে কারো নিয়ে হলো, ওর সঙ্গে ঝামেলা লেগে গেল, মানে ওর অভ্যেসটাই হয় ঝামেলা ছাড়াও থাকবে না। সে কি বলবো মানে সত্যি কথাই ভেবে পাই না, কালকে মানে কি বলবো, এতটাই আমার শরীর খারাপ হয়ে গেছে, আমি ভেবেছিলাম লাইভ করবো, লাইভে আসবো, কিন্তু সত্যি আমার এত মাথা ব্যথা, বমি শুরু হয়ে গেল, যে মানে আমি আর মাথা তুলতে পারিনি, এত আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, মানে এত আমার রাগ উঠছিল, মানে কি বলবো মানে ভেবে পাচ্ছি না, রাগ করবো না, দুঃখ করবো না, মানে কি বলবো, মন খারাপ করবো, আমি নিজেও ভেবে পাচ্ছি না। আমি ভিডিও করছি, তোর কিসের জ্বালা হচ্ছে? তো যার সঙ্গে ঝামেলা হচ্ছে, যে এসেছে ঝামেলা করতে, যার মা এসেছে, যার বাবা এসেছে, তার সঙ্গে ঝামেলা কর না। আমরা কি করলাম তাকে? তোকে তো আমরা কিছু বলিনি, ভালো মন্দ, তোকে খারাপ কিছু বলার আমার দরকার নেই, তোকে তোকে নিয়ে ভাবার আমাদের সময় নেই, একটুও আমাদের সময় নেই, সারাদিন বাচ্চা নিয়ে আমাদের চিন্তা করতে করতে, সত্যি কথায় আমি কোনোদিন ভিডিও দিই, কোনোদিন দিই না, সময় পাই যেদিন সেদিন অবশ্যই আমি ভিডিও করি। আমি প্রত্যেকটা জিনিস, ছোট ছোট জিনিস বাচ্চার তোলার চেষ্টা করি, ঠিক আছে, কারো সত্যি কথা খারাপ জিনিসই হোক কি কারো কোনো জিনিস তোলার আমি চেষ্টা করি না, আমি নিজেরটুকুই তুলি, আর অন্য কারো যদি আমি তুলি সেটাও কিন্তু তাদের অর্ডার নিয়েই আমি তুলি। কি ঝামেলা, কি অশান্তি, সত্যি কথা, আমি এই তো কালকে পরশু মানে এক তারিখে পরীক্ষা আছে মেয়ের ইস্টু হলের, এখনো অবধি পড়াতে মানে পড়াবো কি আমি সেটাই বুঝতে পারছি না, পরীক্ষা দিয়াতে কি নিয়ে যাবো সেটাই বুঝতে পারছি না আমি।
এরকম করে প্রত্যেকদিন স্কুলে ঝামেলা, প্রত্যেকদিন একটা স্কুলেরও তো রেপুটেশন খারাপ হচ্ছে না, স্কুলটা তো বাজে হচ্ছে, স্কুলে ঝামেলা হয়, গার্জেন গার্জেন ঝামেলা করে। আরে বাচ্চা বাচ্চা যখন ঝামেলা করছো, করছে ঝামেলা, বাচ্চা বাচ্চা মারামারি করছে বলে সেই নিয়ে তোমরা প্রতিবাদ করছো, তাহলে তোমরা বড়রা কেন ঝামেলা করছো স্কুলে এসে? তাহলে তোমাদের ঝামেলাটা কে মিটাবে? বাচ্চারা এসে মিটাবে নাকি? বাচ্চাদের ঝামেলা মিটাতে গিয়ে তো তোমরাই ঝগড়া লেগেছো। ঠিক আছে, তোমরা ঝামেলা করছো করো না, আমরা কি করলাম? আমাদেরকে নিয়ে এসেই পড়ে থেকে গেল, তোমরা করেছো, তোমরা এটা করেছো, তুমি কেন ভিডিও করো? ওর এতটাই জ্বালা, জ্বলন উঠে গেছে গায়ের, মানে কিছু করার নেই তখন, মানে আর কাকে পাবে, মানে পেলে মনে হয় সত্যি কথায় ও যদি আমি ওর কাছে আর একটু কাছাকাছি থাকতাম না, ওমনে আমাকে মেরে ফেলতো, এরকম হাল। এতটাই ওর গায়ের জ্বলন উঠে গেছিল। সবারই এক কথা, তোমরা কি করলা? আরে তুমি ভিডিও করছো তো ওর কি? সবাই এক কথা স্কুলের বলছে, সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি ভিডিও করছি তো তোর কেন জ্বালন উঠবে? তোর কিসের জ্বালা? আমি ভিডিও করছি তা সেই রূপ যদি তোমাদেরকে দেখাতাম, মানে বলছি না তোমাদেরকে কাছে যদি থাকতাম মনে হয় সত্যি আমাকে মেরে ফেলতো। আর আমাদের সত্যি অভ্যেস নেই যে এই গলা মোটা গলা বার করে ঝগড়া করবো স্যারদের সঙ্গে, সত্যি কথা এরকম শিক্ষায় আমি শিক্ষিত হইনি, আমার মা বাবা এরকম করে শিক্ষায় আমাকে পাঠায়নি যে এরকম করে ঝগড়া করবে। ঠিক আছে, সত্যি এখন আমাকে ভাবতে হবে বাচ্চাকে আমি KG-2 এ ভর্তি করবো কিনা, আদৌ কি আমি আর পরের সেকশনে আমি মানে থার্ড টার্মে পরীক্ষা দিয়াতে পারবো কিনা সেটাও আমি জানি না। এতটাই আমার মধ্যে টেনশন ঢুকে গেছে, এতটাই আমার মধ্যে একটা খারাপ মানে সত্যি আমার ঢুকে গেছে যে আমি আর সত্যি বাচ্চাকে মনে হয় পড়াতে পারবো না। আমি সব কিছু থেকে আমি দূরে থাকার চেষ্টা করি, কোনো ঝামেলা নয় আমার বাচ্চা, ঝামেলা ঝগড়া ঝামেলা যাতে না করে তার জন্য বাচ্চাকে সব সময় আমি শিখাই ঝামেলা অশান্তি তুমি মারামারি কারোর সঙ্গে করবে না, তোমাকে কেউ মারলে তুমি স্যারকে বলবা, আমি সব সময় সেটাই বাচ্চাকে শিখাই। সেটা সব মাই শিখাবে, সব মাই শিখাবে, কোনো মা কিন্তু তাকে বাচ্চাকে বলবে না মারামারি করিস স্কুলে, কেউ বলবে? কেউ বলবে না। তাহলে কিন্তু আমি আমার বাচ্চার জন্য বলছি, সারাদিন কাজকর্ম ফেলে বাড়িতে এত মানে কাজ থেকেও কিন্তু আমি স্কুলে পড়ে থাকি বাচ্চার জন্য, বাচ্চা কি করছে, বাচ্চা মারামারি হচ্ছে নাকি, সব রকম দেখার চেষ্টা করি। স্কুল খুব ভালো, স্যাররা প্রচন্ড ভালো, বাচ্চাদেরকে প্রত্যেকটা বাচ্চাদেরকে কেয়ার করে ভালো, সত্যি ভালো স্কুল, ভালো বলেই কিন্তু ভর্তি করেছি স্কুলে, এত বছর এক বছর তো পড়িয়েছি, কোনো ঝামেলা অশান্তি করতে দেখিনি। এখন কোথা থেকে উড়ে এসে জুড়ে পেশে তারা এসে ঝামেলা করলে স্কুলে কি করে পড়াবো আমরা? আমাদের মেন্টালিটিটা কেমন হচ্ছে? তাহলে বাচ্চারা কেমন অবস্থায় থাকবে? কাল থেকে আমার এতটাই আমার শরীর খারাপ, সত্যি কথা সারাদিনই আমার শরীর খারাপ, আমি নিজেই বুঝতে পারলাম না আমি কি এমন করলাম। তোকে তো আমি কোনো কিছু আমি করিনি, তোর আমার রাগও নেই, আমার হিংসাও নেই, তোর উপর কিসের রাগ থাকবে? কে রে তুই? তোর উপর আমার আমি রাগ করবো তোর উপর? কে? আমি কথাও বলি না, যার সঙ্গে ঝামেলা হচ্ছে তাকে নিয়ে ঝামেলা কর না, তো আমাকে নিয়ে কেন টানছিস সেটাই আমি বুঝতে পারছি না, আমাকে নিয়ে কেন টানাটানি? যত ঝামেলা আমাকে নিয়ে হলো আর পুহুর বন্ধুর মা, তোমরা দেখেছো যাকে, জ্যোতির সঙ্গে, ওকে নিয়ে, ওকেও থ্রেট দিয়েছে, শাশুড়িকে নাকি বলবে ওকে মানে বকা খাওয়াবে, যাই হোক এরকম কথা বলেছে ও। তো এইসব নিয়ে কেন জানি না আমাদের উপর কেন রাগ হলো ওর, সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, বলতে বলতে অনেক কথাই বলা হয়ে যাচ্ছে, বলা হবে এখনো যদি আমি মনে করি, ভিডিওটা আরো বড় করব, আরো বড় করা হবে, কিন্তু আর বলতে চাইছি না আমি কিছু, যতটা বলছি মানে মুখে আনতেই আমার এখন ঘৃণা লাগছে, এইসব কথা সত্যি ঘৃণা লাগছে, ভাবতে আমার ঘৃণা লাগছে। তো যাই হোক, চলো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, এখনকার মতো চলো টাটা।